हाई फ्रेंड्स, आई एम तुहिन, वेलकम टू बैक अदर न्यू ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটা টপিকটা হলো যে তোমাদের এই এখন লাভ বাটের যে বেবি দিচ্ছে, বেবির তোমরা সাপোর্টটা কি দেবে, খুবই কম বাজেটের মধ্যে সাপোর্ট তোমরা কি খাওয়াবে সেই নিয়ে আজ টপিকটা। সাপোর্টটা এমন হতে পারে তোমরা বাড়ি চাই সাইডে যে শাকসবজি থাকে বা তোমাদের নিত্য প্রয়োজনীয় শাকসবজি থাকে, পাখি কি খাওয়াতে পারো, আর কি কি ফুড কখন কোন টাইমে কি ফুড ব্যবহার করবে, আর কেমন বাচ্চা থাকবে, লাভ বাটের কত ছোট বেবি থেকে কি ফুড খাওয়া যায়, সবকিছু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। চলো বন্ধুরা, আগে বাচ্চাটার সাইজটা দেখে নিই। এখানে চার পিস বাচ্চা দিয়েছিল, দেখি বাচ্চাগুলো কেমন কি আছে, সবগুলো বেঁচে আছে কিনা আগে দেখি। না বন্ধুরা, চারটে বাচ্চা, চারটেই ঠিক আছে, আমি সব বের করে দেখাচ্ছি। বের করি, বন্ধুরা দেখো চার পিস বেবি দিয়েছিল, দুটো রেড আইস ছিল, জানি না রেড আইস গুলো লাভবাটে কি হবে জানি না। দেখো বন্ধুরা, বেবিটা মোটামুটি ভালোই খাওয়াচ্ছে, আর ফিটটা দেখো কি কি ফিট করছে দেখো, আর আমি কি ধরনের সফট ফুড ব্যবহার করি দেখো। বাচ্চাগুলোর কন্ডিশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ভালো কি খারাপ সেটা তোমরা আমায় কমেন্ট করে বলবে। দেখো বাচ্চাগুলোর কোয়ান্টিটি দেখো, সবই খুব ওকে, তো ফিটটা দেখো, ফিডিংটা দেখো কতটা ফিট করছে দেখো বাচ্চাগুলো। কোয়ান্টিটি বা কোয়ালিটি কেমন তোমরা সেটা আমার কমেন্ট করে বলবে। এবার ফুড গুলো দেখো, ভাত আছে, ভুট্টা ছোলা সেদ্ধ, ভুট্টা আর গম সেদ্ধ আছে, কাঁচা কাঁচা ছোলাও দেওয়া হয়, কাঁচা ছোলাটা সকালের দিকে দেওয়া হয়, এই তো কাঁচা ছোলা, এগুলো সকালের দিকে দেওয়া হয়। আর এদিকে তোমার কলমি শাক, এই দেখো শাক খাবে তো, দেখো মন দেখো, এই দেখো ভিতরে দেখো গ্রিন কালারের শাক, এটা কলমি শাক আছে, পাশে কুলেখাড়া আছে, তারপরে থানকুনি। এই কলমি শাকের কলমি শাকটা, কলমি শাক কুলেখাড়া, কলমি শাকটা বাচ্চার মানে কলমি শাকটা কিন্তু বডি বডি হালকা ঠান্ডা রাখতে সাহায্য করে, এটা পাখির ব্লাড তৈরি করতে সাহায্য করে। এই বাচ্চাদের এখন কিন্তু প্রচুর পরিমাণে ব্লাড ব্লাডের দরকার, কুলেখাড়া শাকে তোমার কিন্তু ব্লাডের খুবই দরকার, মানে পাখি এই বাচ্চা টাইমে যখন খাবে তখন এদের প্রচুর ব্লাডের প্রয়োজন, এটা পাখির বডিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এখন কিন্তু ওয়েদার চেঞ্জে প্রচুর প্রবলেম হচ্ছে পাখি, আমি অনেক অনেক বাড়ি আপডেট শুনছি, যখন তখন নাকি বদ্রি পাখি মারা যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা এটা এটা খাওয়ালে আবার ডায়রিয়া হওয়ার চান্স থাকে, সেহেতু তোমরা ওটু ব্যবহার করতে পারো, মেট্রোজেল ব্যবহার করতে পারো, জলের জলের সাথে যদি এমন কোনো প্রবলেম হয়, প্রতিবারে কিন্তু এটা দেবে সবসময়, এই এই বেবিদের ক্ষেত্রে কিন্তু সবসময় এটা দেবে, নিওপেপটিন প্রতিদিন ব্যবহার করবে, মিনিমাম 15 দিন যখন বয়স না হবেন, 10-15 দিন বয়স না হবেন, এটা প্রতিদিন কিন্তু এই বাচ্চাদের ব্যবহার করবে। বাচ্চাগুলো আমার দেখে খুবই ভালো লাগলো, এগুলো এর মারা খুবই ভালো খাওয়াচ্ছে, আর সেহেতু মা এখন এইগুলো তো হ্যান্ড টেমে নিয়ে নেয়, কিন্তু এখন নিচ্ছে না, কারণ এখন ঘরে অনেকগুলোর পাখি আছে হ্যান্ড টেমে, ঘরে এখন সামথিং প্রায় 20-25টার মতো বেবি আছে, সেহেতু আর এখন টেমে নিচ্ছে না, আর নেবে এগুলো নিয়ে নেবে, আর একটু একটু কদিন ওয়েট করছে। সেক্ষেত্রে তোমরা এটা প্রতিদিন নিয়ে পেপটিন দেবে, প্রতিদিন নিয়ে পেপটিন, আর তার সাথে সাপোর্ট হিসেবে বরবটি, এই দেখো এখানে সাইডে, এই দেখো বরবটি, বরবটির এগুলো বরবটির এই দানাটাই পাখি বেশিরভাগ খেয়ে খেতে পছন্দ করে, সেহেতু এটা দানা আর ডিম সেদ্ধ, এটা বরবটির দানা আছে, দানাগুলো মা ছাড়িয়ে ছাড়িয়ে এইগুলো প্রত্যেকটা কেঁদে দিয়ে দেয়, এটা ডিম সেদ্ধ, ওটা 11টার দিকে ওই কুসুমটা বের করে নিয়ে শুধু সাদা অংশটা দেওয়া হয় পাখিকে। সো ফ্রেন্ডস, এই দেখো এই খুবই কম বাজেটে
খুবই কম বাজেটে তোমরা সবকিছু বাড়িতে তোমরা পাইকে দিতে পারবে, তার জন্য বেশি। এখানে তোমার এক থানকুনি শাক, আর এখানে তোমার কুলেখাড়া পাতা, আর এটা কলমি শাক, বরবটি, গম, ভুট্টা, ভাত আর ছোলাটা দেখালাম, আর ডিম সেদ্ধ। এমন কিছু কস্টলি কোনো এখানে খাওয়ার নেই, এইটুকু খাওয়াবে। আর তার সাথে প্রত্যেকবারে তোমাদের একটাই কথা বলছে, নিউট্রিশনটা দেবে 1 থেকে 15 দিন বয়স পর্যন্ত, 1 দিন বয়স থেকে 15 দিন বয়স পর্যন্ত দেবে। এতে পাখির কোনো প্রবলেম হয় না। দেখো কোনো বাচ্চার কোয়ালিটি কোনো কি কোনো তোমাদের কি কোয়ালিটি থেকে কোনো প্রবলেম মনে হচ্ছে? দেখো বাচ্চার প্রথম কোয়ালিটিতে কোনো প্রবলেম নেই, খুব ভালোই খাওয়াচ্ছে। আমরা যত ভালো খাওয়া দাবো পাখিকে, পাখি কিন্তু তত ভালো বাচ্চা খাওয়াবে। অনেকে বলে বাচ্চা মেরে দেয়, বাচ্চা খাওয়ায় না, তারা নিজেরাই পাখিকে ভালোভাবে ফিড দেয় না। তাহলে পাখি পাখি কিভাবে সবসময় বাচ্চা খাওয়াবে? ওদের সবসময় খাওয়া দিয়ে রাখতে হবে, ওদের রাত্রেও খাওয়া দিতে হবে, কারণ এই 4টে বাচ্চা কিন্তু কম না। 4টে বাচ্চা যখন লাম্বাটে খাওয়াবে তখন ওদের প্রচুর প্রেশার পড়বে, সেহেতু সবসময় খাওয়া দিয়ে রাখবে, আর দানার দিকে কোনো ঘাটতি করবে না, দানা অটোমেটিক্যালি দানা দিয়ে রাখবে, আর বিভিন্ন রকম দানা দেওয়ার চেষ্টা করবে। শুধু একরকম ফুড, একরকম দানার উপরে, শুধু কাঙ্গি দানার উপরে ডিপেন্ড করে পাখি চলবে না। মেডিসিন তোমরা বাচ্চা ছোট ছোট বাচ্চা যখন থাকবে তখন মেডিসিনটা না দেওয়ার চেষ্টা করবে, কারণ মেডিসিন অত ব্যবহার করা উচিত নেই। দেখো দানার ভিতরে কিন্তু আমি কি কি দানা দিচ্ছি, দেখো এখন ব্রিডিং এর সময়, দেখো দানাটার ভিতরে কি কি চেঞ্জ এনেছি। এখন যেহেতু আগে বেবি আছে, দেখো এখানে তোমার সূর্যমুখী দানা আছে, কুসুম দানা আছে, তারপরে জব, জবের যে জব আছে, ওটস আছে, তারপর মিলেট, যে মিলেট থাকে, মিলেট আছে, প্রচুর ভ্যারাইটিস দানা এদের মিক্স করে মিক্স দিচ্ছে। কখন এদের এখন প্রচুর পরিমাণে এদের এখন খাওয়ার দরকার, শুধু শুধু দাদা শুধু প্লেন দানায় চলবে না বেবি, সেক্ষেত্রে মিক্স দানা খাওয়াতে হবে, আর একটু সফট ফুডের দিকে খেয়াল করতে হবে, কারণ বেবি এখন যেহেতু হজমের খুব অসুবিধা হবে, তো ছোটো বাচ্চা বেবি, সেক্ষেত্রে তোমাদের হজমের জন্য এইসবগুলো মাছছাড়া করতে বারে বারে নিয়ে পেপটিন মারবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে বেল আইকন অল অপশন ক্লিক করে রাখবে, যাতে আমি ইউটিউবে কোনো ইনফরমেটিভ নতুন ভিডিও আপলোড করি, যার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের ফোনে বা ল্যাপটপে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবে, পাখির খেয়াল রাখবে, লাভ ইউ অল।